আইওএস 18 এ কন্ট্রোল সেন্টার আমাদের অনেক কিছুই সহজ করে দিয়েছে। আপনি ইচ্ছে করলে কন্ট্রোল সেন্টার থেকেই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কোনো একটি অ্যাপ আপনি খুব সহজেই ওপেন করতে পারবেন। অনেক সময় আমাদের ফোনে অগণিত অ্যাপস থাকে, কোন অ্যাপসটি কোন পেজে রয়েছে সেটা আমরা অনেক সময় খুঁজে পাই না, বাট এটা যদি কন্ট্রোল সেন্টারে থাকতো তাহলে কিন্তু খুব সহজেই আপনি সেই অ্যাপটি ওপেন করতে পারতেন। তো আপনি যদি যে কোনো অ্যাপ আপনার কন্ট্রোল সেন্টারে অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন? অ্যাট ফার্স্ট আপনি এখানে এডিট অপশনে চলে যাবেন। অ্যাড এ কন্ট্রোলে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, এখানে শর্টকাটস নামে একটি অপশন রয়েছে, আপনি একটু নিচের দিকে গেলেই কিন্তু এটা পেয়ে যাবেন। এই দেখেন এখানে চলে আসছে। এরপর ডান পাশে দেখেন ওপেন অ্যাপ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন চুজ অপশন রয়েছে, এই চুজ অপশনে ক্লিক করার পর কোন অ্যাপটি আপনি আপনার কন্ট্রোল সেন্টারে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। যেমন ধরুন আমি ফেসবুক দিয়ে দিলাম, এখন ফেসবুক আমার এই কন্ট্রোল সেন্টারে অ্যাড হয়ে গেল। এখন যদি আমি এই কন্ট্রোল সেন্টার থেকে ফেসবুক আইকনে ক্লিক করি তাহলে কিন্তু ফেসবুক অ্যাপটি সরাসরি এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে, আমাকে আর ফেসবুক অ্যাপে যেতে হচ্ছে না। এরকম অনেক সময় হয়, আমরা খুব গুরুত্বপূর্ণ সময়ে অ্যাপগুলো খুঁজে পাই না বা এক পেজ থেকে আরেক পেজে যেতে হয়, ওই মুহূর্তে আপনি কন্ট্রোল সেন্টারে যদি কোনো অ্যাপ যেগুলো আপনার খুব বেশি প্রয়োজন পড়ে ওগুলো অ্যাড করে রাখেন তাহলে খুব ইজিলি কিন্তু আপনি সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন বা অ্যাক্সেস করতে পারেন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনি চাইলে যে কোনো অ্যাপ এভাবে একটা করে অ্যাড করে নিতে পারেন। এছাড়া আইওএস 18 এর খুবই চমৎকার একটি ফিচার হচ্ছে কন্ট্রোল সেন্টার থেকে আপনার ডিভাইসটি অফ করা। নর্মালি আমরা ডিভাইস অফ করার জন্য পাওয়ার বাটন তারপর হচ্ছে ভলিউম বাটন প্রেস করি, এটা অনেক সময় অনেকের কাছে বিরক্তকর একটা বিষয় হয়ে দাঁড়ায় এতগুলো বাটন প্রেস করা। এছাড়া আপনি যদি এত কষ্ট করতে না চান তাহলে কিন্তু কন্ট্রোল সেন্টারে উপর দিকে ডান পাশে যে পাওয়ার আইকন রয়েছে জাস্ট এটার উপর কয়েক সেকেন্ড প্রেস করে ধরবেন, এরপর আপনি হাত ছেড়ে দিলেই দেখতে পাবেন এখানে স্লাইড টু পাওয়ার অফ ফিচারটি চলে আসছে। এখন জাস্ট যদি আপনি ইচ্ছেই করেন আপনার ডিভাইসটি কিন্তু নিমেষেই অফ করতে পারেন, আপনাকে আর কোনো ধরনের বাটন প্রেস করতে হচ্ছে না, কন্ট্রোল সেন্টার থেকেই কিন্তু আপনি ইজিলি আপনার ডিভাইসটি অফ করতে পারছেন। তো এই ফিচারগুলো আপনার আইফোন ব্যবহার করা অনেকটাই সহজ করে দিবে। আশা করি আজকের এই ভিডিওতে কন্ট্রোল সেন্টারের যে দুইটা টিপস শেয়ার করলাম এগুলো আপনাদের জন্য অনেক উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার প্রতিক্রিয়া। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।